বন্ধুরা, মা এই যে তিল কাল রাতে ভিজিয়ে রেখেছিল, তো আজকে এই যে ধুয়ে দিচ্ছে সকাল সকাল, না হলে তো শুকোবে না। তো মা আগে ঘষে নিয়েছে তিলটা, তারপর এই যে ধুয়ে দিচ্ছে। তো ভালো করে ধুয়ে দিবে, ধুয়ে রোদে দিবে। রোদ তো এখন 3-4 দিন ধরে সেরকম উঠছে না, তবুও যতটুকু শুকায়। আজকে সকালে ব্রেকফাস্ট হবে ঘুগনি, তার জন্য ওই যে দেখো মটর আর বুট আলু একসাথে প্রেশারে সিদ্ধ করা হয়েছে, তা এখন সম্বরা দেওয়া হবে। দেখো ঘুগনিটা সম্বরা দেওয়া হয়েছে, সম্বরা দিয়েছি গোটা গরম মশলা, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এটা সম্বরা দেওয়া হয়েছে। আর একটু জিরার গুঁড়ো দেওয়া হয়েছে। তো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, তো এই দেখো ঘুগনি তো বানিয়ে নিলাম বাড়িতে, আর এটা হলো পিঠা, এটা হলো বর্নি চালের পিঠা, শুকনো পিঠা বলে, এটা ভিতরে নারকেল দেওয়া আছে, আর এটা হলো চালের গুঁড়োর লাড্ডু। তো এগুলো এই দুটো মেলার থেকে আনা হয়েছে, বর নিয়ে এসেছে কালকে রাতে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। রান্নার দিকে চলে এসেছি, রান্না হচ্ছে এদিকে আলু, বিন আর এদিকে গাজর ভাজা ভাজা হচ্ছে, আর এদিকে ভাত বসানো আছে। তো দেখো আর এদিকে হচ্ছে সয়াবিনের তরকারি। তো আজকে হলো তখন তো দেখালাম আলু গাজর বিন ভাজা আর হচ্ছে সয়াবিনের তরকারি আর ভাত হয়েছে। তো আজকে তো শনিবার, নিরামিষ, তো সয়াবিনটা নিরামিষে রান্না করা হয়েছে। একটু ঘুমিয়েছিল, তো এখন এই যে ঘুমের থেকে উঠলো, উঠে এবার সবার করলে তোমাদেরকে একটা হাসি দিল। আর আমি এই যে দেখো দুনিয়ার জামা কাপড় মেলা আছে, তো সেগুলো এখন আমি জামা কাপড়গুলি উঠাবো, তো মেয়েকে মার করে দিব, আর মেয়েকে এখন গরম জামা কাপড় পরিয়ে দিব। এই দেখো আর কদিন ধরে রোদ উঠছে না, তো সেরকমভাবে শুকোচ্ছে না জামা কাপড়, তো ওকে গরম জামা পরিয়ে মার কাছে দিয়ে তারপরে এই যে কাপড়গুলি উঠিয়ে নেব। তো দেখো সন্ধ্যাবাতি দিয়ে এখন আমি এসেছি চা বানাতে, তো চা বানাচ্ছি, তো চলো চাটা বানিয়ে নিই, আর অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম। চায়ের জল ফুটছে, একটা জিনিস দেখাচ্ছি, এই যে তিল সকালবেলা যে মা ধুয়ে দিয়েছিল, তো আমি এটা মেলে দিয়েছিলাম রোদে, রোদ তো ছিল না অত, তো আজকে তো শুকোয়নি, তো কালকে আবার দিতে হবে। খাচ্ছ তুমি মুড়ি? এটা কি মুড়ি গুঁড়া গুঁড়া খাচ্ছ? হ্যাঁ কে খাইয়ে দিচ্ছে জিদন? জল বললো সব ফেলে দিল বিছনায়। হ্যাঁ তো পৌষ সংক্রান্তি তো সামনেই, সবার ঘরে পিঠাপুলি হবে, তো যাই হোক ভালো লাগে এটাই। তো এবার আমি কতটুকু কি বানাতে পারবো জানি না, তবে দেখা যাক কি হয় না হয় বলতে পারি না, এখনো কিছু বলতে পারছি না। তো যাই হোক আজকের ব্লগটি তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও, ব্লগটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আবার দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, টাটা।